জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। অনেক আমাকে পচারি গোটিয়ে প্রশ্ন যে ঘরে রাখিবা ঠাকুর মূর্তি বা ফটো হো যদি তাহা কেবে ভাঙ্গি গলা আমি কিভাবে ভাবে বিসর্জন করিব, তো এহা কোন অশুভ না শুভ? এহাপরে আজর ভিডিও আপনার শেষ পর্যন্ত নিশ্চিন্ত ভাবে দেখুন। ভক্তবন্ধু, শাস্ত্রের বড় সুন্দর ভাবে কুহযাইছি নগ্ন ভগ্ন পূজা করা কথা নু, অর্থাৎ আপন কেবে উলগ্ন মূর্তি পূজা করা কথা নু, আঙ্গি যাই মূর্তি পূজা করা কথা নুহে। তেমন ঠাকুর ফটো উপরে আপনার বস্ত্র পিঁধেবার আবশ্যকতা আছে। যদি আপনার বস্ত্র পিঁধিলা বেলু ঠাকুর মুখ লুচি যাচ্ছে, তো আপনার গোটি কেবল সূতা আপনার আবরণ করে পারি, সেই নিয়ম মধ্যে রয়েছে মনীষঙ্ক পাখে। সেপা অন্টা সূতা মানে সূতা ধারণ করিবার আবশ্যক লা, মহিলা মানে অন্টা সূতা ধারণ করতে, কাহিকি না এমনিকি সম্পূর্ণ রূপে উলগ্ন হওয়া শাস্ত্র নিষেধ করা যাইছে। তো আপনার যদি ঠাকুর ঘরে কোণী দেবী প্রতিমা হাতর পড়ি ভাঙ্গি যাচ্ছেন, বিশেষ কিছু আপনার ক্ষয়ক্ষতি হব বলে যে ভাবুন তাহা বিলকুল নুহ। এ আপনার মধ্যে শাস্ত্রের প্রমাণ রয়েছে যে কি যদি হাতর পড়ি আপনার ভাঙ্গি যাচ্ছেন মূর্তি কি আপনার নূয়া মূর্তি আপনার কোণ করবে সেই জায়গায় আনিপারে, কিন্তু নূয়া মূর্তি আনবা পরে আপনার নিশ্চিন্ত ভাবে পঞ্চামৃত করতু। অনেক লোক সেমতি আনিকি বসাই দিকে, আপনার ঠাকুর পূজা সময় পাড়ে কিছু অগরু আপন কর্পূর গঙ্গা জল পকাই ঠাকুর গোটে সুন্দর কপড়া বা ধলা কপড়া রাখি সবুলে পুছি দিও। ধর আপনার হস্তর লক্ষ্মী মূর্তিটি পড়ি ভাঙ্গি গলা, আপনার বেড়ে বেড়ে ভাবতে যে যা হোক ঘরে বোধহয় অলক্ষ্মী প্রবেশ করছে, মূর্তি ভাঙ্গি যাচ্ছে। ভক্তবন্ধু, আপনার সেই জায়গায় যদি আউ গোটে মূর্তি আপনার আনতে সেই তাকে বিসর্জন করে পুঁজি শুভপ্রদ বা আপনার মঙ্গল হব। তেমন এ তো যেমিতি রাস্তায় চালা বেড়ে দুর্ঘটনা স্বাভাবিক ভাবে ঘটে, সেমতি আপনার অন্যমনস্করে মধ্যে কিছু মূর্তি হাত বাজি কিছু ভাঙ্গি যাব, এ কোণী বড় অসুবিধা হব এমতি কিছু ভাবতু না, কাহিকি না আপনার সেই জায়গায় আপনার অলগা মূর্তি রাখিপারে, সেই মূর্তি কিনে তাকে পঞ্চামৃত করে পুনর্বার আপনার পূজা করে পারে, আঙ্গি যাই মূর্তি আপনার যোড়ি যাড়ি কেবে পূজা করতু না। ভক্তবন্ধু, আপনার কহি রাখবেন চাহু, আবুবে আপনার মনে রাখি থাকতু যে ফটোরে উই লাগি যাইছি পোড়ি যাইথিবা ফটো কেবে বি আপনার পূজা করতুনি। বিসর্জন কলা বেলে কোন রয়েছে নিয়ম, আপনার যদি ফটোটি ভাঙ্গি যাচ্ছে তা কাচ সহ কেবে পকাই দিওনি, তাদের কাচ অলগা করে দিও, কাহিকি না নদী পাড়ে আপনার যেতে কাচ পকাই দেন তাহা অন্যর অসুবিধার নিশ্চিন্ত ভাবে সে সম্মুখীন হয়ে থাকে। অনেক মাছ ধরবা যাতে শৌচ হওয়া যাতে জল ভিতরে সমস্ত তাহা মধ্যে অন্য ক্ষতি হয়ে থাকে, এমনিকি গাই গোরু মধ্যে সে ফটো সহ যদি কাচ খাইদেবে তাঁর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তেমন আমি কোণ চাহিবা আমি কাহার ক্ষতি পৌঁছাব, তেমন কাচকু অলগা করে দিও, কেবল ফটো হি বিসর্জন করতু। আনে রাখি থাকতু গুরুবার পূর্ণমী আসি তিথি আপনার ভাঙ্গি যাই ফটো কেবে পাড়ে পকাই বিসর্জন করতু না। তো মনে রাখি থাকতু পূর্ণমী গুরুবার কোণী যে গণেশঙ্কর পূর্ব মূর্তি আপনার গণেশ পূজা দিন অনেক লোক বিসর্জন করে দিকে, নূয়া মূর্তি পূজা করতে, পূজা দিন কোণী মূর্তি বিসর্জন করতে না, তা পরদিন আপনার করে পারে। গুরুবার কোণী আপনার কলস উঠাতু না, পূর্ণমীরে মধ্যে আপনার কেবে বিসর্জন করতু না, একথা নিশ্চিন্ত ভাবে মানতু। ঠাকুর পূজা সময় কলস স্থাপন করা নিশ্চিন্ত বিধি রয়েছে, আসহ পঞ্চামৃত করা সহ আপনার সর্বপ্রথমে গণেশ পূজা করে অন্যত্র ঠাকুর পূজা করবে। যে মূর্তি আপনার ভাঙ্গি যাচ্ছেন বা কিছু মূর্তি এমিতি অনেক পুরোনা হয়ে গলা পরে তাঁর মুখ বি দেখা যাওনি, তো সেপা সে জায়গায় আপনার নূয়া ফটো আপনার বিগ্রহ আনি স্থাপন করে পারে, কিন্তু তা পূর্ব পঞ্চামৃত গঙ্গা জল নিশ্চিন্ত আপনার সিঞ্চন করতু। এদ্বারা আপনার নিশ্চিন্ত মঙ্গল হওয়া সহ পুনর্বার তাঁর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গলা, আপন মানে প্রভুঙ্ প্রার্থনা করে যেত বিসর্জন করা নৌকরি, প্রভু আপনার মো জলের বিসর্জন করা হি নেছি, তেমন মতো ক্ষমা করে দেবে যেতদিন মো গৃহ রহলে এইভাবে অবস্থা, তেমন আপনার মতো ক্ষমা করে দেবে, ক্ষমা প্রার্থনা করে আপনার ফটো বিসর্জন করে আপনার কোণ করবে নূয়া মূর্তি নূয়া ফটো রাখিপারে। তসমাৎ ভাবই কেবল ভাবরে ভগবান বন্ধা, তেমন আপনার ভাব হি প্রভু গ্রহণ করতে, কোণী পূজা দ্রব্যের ভোগ গ্রহণ করা আসি ভাবে আপনার যে এত ফল হলে ঠাকুর সন্তুষ্ট দেবে ঘিও দ্বীপ পোলাই দেওয়া পড়ি বিলকুল তা নুহে, আপনার ভিতরে ভাব অনেক সবকিছু অনেক ভাগবতরে কিন্তু নিরোলা সুবিধা নেই, আপনার যদি প্রভুঙ্ পাখে আখির লুহ গড়াও সে হচ্ছে প্রভুঙ্কর পূজা হয়ে যায়,
উদ্ধব যে মোর ভকত পূজা কর্মরে অবিরত। ঠাকুর যমুনা দাস মধ্য সেই কথা লিখিছন্তি, নিরোলা সুবিধা নেই কান্দিবা সে পূজা, কান্দণাকু সহিন পারন্তি দেবরাজা। তাঙ্ক বিরহরে কান্দিবা হচ্ছে গোটিয়ে প্রকার পূজা। আউ আপন যুয়াড়ে বাহার যাইছন্তি যদি ঠাকুর পূজা করি ন পারছন্তি, আপন স্নান পরে নিশ্চিন্ত মানসিক পূজা করন্তু। আপন আখি বুঝিকি বসিবে, যেমতি আপন ধূপ দৌছন্তি দীপ দৌছন্তি ঠাকুর ঘরে বসছন্তি, গীতা ভাগবত পড়ুছন্তি, প্রভুঙ্কু সজাই দৌছন্তি পাঁচ মিনিট, সে অনুভব করন্তু। ইহাই পূজা হয়ে যায়। মানসিক রূপে মধ্যে আপন পূজা করে পারিবে, যে আপন কেবল ঘরে রহিলে ঠাকুর পূজা করিবে তা নুহে, বাহারে রহিলে পূজা করি পাঁচ মিনিট ধ্যান করি বসি মানসিক রূপে ঠাকুরঙ্কর পূজা করন্তু। মনরে কাজু বাদাম কিসমিস প্রভুঙ্ক পাখে লগাইলে পয়সা বিলকুল খরচ হবনি, করবে ইহা আপনার ভাব। তেমন ভালো ভোগ প্রভুঙ্ক পাখে আপনার লগাইবা চাহুন, যদি মানসিক রূপে লগাতে আ অনুভব করতু প্রভু যেমনি মো পূজা ভোগ গ্রহণ করছেন, এই স্থিতি হচ্ছে ভাব। আপনার নিশ্চিন্ত এই পূজা সময় এইভাবে নীতি অবলম্বন করতু। ভিডিও বহুমাত্রায় সেয়ার করতু, লিঙ্ক আপনার স্ট্যাটসে নিহতি রাখা সহ দশ জন কন্টাক্টরে ভক্ত মানুষ নিশ্চিন্ত পঠান, হয়তো তাঁর জীবনের কিছু শিখিপারি। বহু লোক আমাকে ফোন করেন ঠাকুর হাতর পড়ি ভাঙ্গি গেলে কোণ কিছু ভয়ঙ্কর ক্ষতি হব, কুহতু তাহা কেউটি বি লেখা হয়নি কিছু ক্ষতি হব, কিন্তু না সে ভাবর ঠাকুর এমনি রাস্তা চালে যেমনি আক্সিডেন্ট সেমতি আপনার ঘরে করে রাখলে কোণী ভাবরে ভুল হয়ে যাই পারে, তো সেপাই প্রভু সমস্ত ক্ষমা দেলা বালা হচ্ছেন প্রভু ক্ষমানিধি তাঁকর না, নিশ্চিন্ত আপনার ক্ষমা দেবে, আপনার ক্ষমা প্রার্থনা করে মূর্তি বিসর্জন করে পারিবে। জয় জগন্নাথ, জয় পঞ্চশ্রী। এবে সারা ওড়িশার শীতর দাউ, মানুষ হচ্ছে শীতরে ছটপট, বুড়া বুড়ি মানুষের অবস্থা কহিলে ন সরে। আমে মানে রুম হিটর দিয়ে ঘরে শোচু, অনেক জায়গায় শীতর লহরী এত জোরে হচ্ছে যে কন্থা কমল মধ্যে রাখুনি, তো সেপাই আপন মানে ভাবন্তু যদি গোটি অসহায় গরিব পরিবার গোটে কম্বল নথিব কি সেমানে কোনসি শীত বস্ত্র নথিব, কেতে কষ্ট সেমানে ভোগুথিবে। এমিতি বি পরিবার আছে যাহাকু আমে মানে খোঁজি খোঁজি কিছু কম্বল প্রতিবর্ষ শীতদিনে প্রদান করু, যে প্রকৃতরে হকদার, যে অসহায় যে রোগী অনেক সেমানকু আমি প্রতিবর্ষ কিছু কম্বল প্রদান করু। তো ভক্তবন্ধু এ অধম হরি কথা কই যেত ধন মিলে তা দেহে কম্বল প্রদান করে, কিন্তু এবে যোড়ি হয়েছেন আপন মানে ভাব দিবাকর চ্যানেল সহ, তো যে কম্বল প্রদান করা কিছু অর্থ সহযোগ করা চাহতি আপনার সেই অর্থক যদি দেওয়া চাহতি কম্বল প্রদান কিন্তু এবার সময় আসিগুলা, শীতদিনে বহু কম্বল বন্টা যাব, সেই অসহায়ক পাখে আমি মানে পৌঁছু বুড়া বুড়ি পাখে, যে নিশ্চিন্ত শীত বস্ত্র আবশ্যক, প্রতিবর্ষ যাও এবর্ষ যাব। তো আপন মানে যদি চাহুম আপন মানুষ গুন্ডুচি মূষা ভি দান এই কম্বল লাগু, তো নিশ্চিন্ত আপনার স্ক্রিনে চাল নম্বরে নিশ্চিন্ত কল করতু, আমে দেব আপনার ফোন পে নম্বর, আপনার গোটিয়ে হোক দুইটি হোক পাঁচটা কম্বল আপনার দান প্রদান করে পারিবে। আপনার মহাপ্রভু ভালো রাখবে, কাহকু যদি ঘোড়াই দেওয়া শীতদিনে মহাপ্রভু আমাকে নিশ্চিন্ত সারা জীবন ঘণ্ট ঘোড়াই রাখবে। এ বিশ্বাস সহ যদি আপনার দান দেওয়া চাহতি স্ক্রিনে চাল নম্বরে এবে হি কল করতু, এই শীতদিনে এবে চাল কম্বল বন্টা অসহায়ক প্রতি ইয়ে আপনার সহযোগ রহ। জয় জগন্নাথ।